হ্যালো গাইস, আজকে কিন্তু আমারই একটা সাবস্ক্রাইবার এখানে কমেন্ট করেছে অনলি ডাবল ডোর চ্যালেঞ্জ। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটি তো হবেই ভাই, এখানে আমারই সাবস্ক্রাইবার হয়ে আমাকে চ্যালেঞ্জ করে অনলি ডাবল ডোর রুট করে তোমাকে বুইয়া করতে হবে। জিনিস আমাকে ভাই, তুমি আমাকে চেনো মানে আমি এখানে 16 র‍্যাঙ্কমেন্ট রেজিস্টার দিয়েছি, ডাবল ডোর রুট করে তো বুইয়াটা আমি করবই ভাই। গেরিনার চাচা, তুমি তাড়াতাড়ি আমাকে গেমের ভেতরে ঢোকাও, আমি তো ভাই একদম বুইয়াটা করবই। আর এখানে কিন্তু ফাইনালি আমাকে গেরিনা আমার কথা দিয়ে গেমের ভেতরে নিয়ে নেয়। আর এখানে কিন্তু র্যাঙ্ক ম্যাচটা স্টার্ট হয়ে যায়, এখানে দেখতে হচ্ছে বিআর র্যাঙ্ক। তো দেখা যাক আমরা কোথায় নামা যায়। আর এখানে তো ভাই পিকেতে ল্যান্ডিংটা করাই যাবে না, আর এখানে পিকেতে ল্যান্ডিংটা করার পরে আমি শহীদ হয়ে যাবো, কিন্তু এখানে সেই জন্য পিকেতে ল্যান্ডিং আমি করবোই না। তো আমি ল্যান্ডিংটা করবো ঠিকঠাক। ডবল ডোরটা কোথায় আছে? তো ফাইনালি সিপিআরের সামনের দিকে আছে। তো আমি কিন্তু সিপিআরের সামনের দিকে যে ডবল ডোরটা আছে সেখানেই কিন্তু আমি ফাইনালি ল্যান্ডিংটা করব। তো দেখতে হচ্ছে এখানে কিন্তু আমি ল্যান্ডিংটা অলরেডি করে ফেলি। আর এখানে কিন্তু ভাই মানে উইদাউট ফ্যালকো ছাড়া আমি এখানে ল্যান্ডিং করছি। আর এখানে পেছনে তো ভাই 2-3 এনিমি আমি দেখতে পাচ্ছি। ভাই তাড়াতাড়ি এসো, আমাকে একটু হেল্প করো, মানে হেল্প ছাড়া তো মানে আবার ডবল ডোর লুট করা যাবে না। তোমার একটু পাহাড়া ফাহাড়া দিও ভাই, ছোট্ট চলে এলে আবার মুশকিল হয়ে যাবে ভাই। তো এখানে কিন্তু আমি ফাইনালি ল্যান্ডিংটা করছি ভাই, এত ধীরে ধীরে নামছে মানে আমি আর ভাত খেতে গিয়ে ভাত শেষ হয়ে গেলো, মানে কী বলবো এখানে মানে ল্যান্ডিংই করতে পারছি না ফাইনালি। তো এখানে যাই হোক, আমরা ল্যান্ডিংটা করে ফেলেছি। নিচেই ভাই এত লুট পড়ে আছে যে আমাকে আমার টিমমেট এমন একটা চ্যালেঞ্জ দেয় মানে অনলি ডবল ডোর চ্যালেঞ্জ, তো এখানে কোনো কিছুই লুটা যাবে না। তো ফাইনালি কিন্তু আমরা সামনের দিকে চলে যাই। আর সামনের দিকে যাওয়ার পর তো দেখা যাক মানে ডবল ডোরের লুটটা কী আছে ভাই। এখানে একটা ভালো কিছু, ও ভাই এখানে একটা 2-এর ব্যাগ আর একটা মেডিকেট। আর এখানে কিন্তু একটা বুঝি আর 2-এর বেস্ট ভাই আমি খেলবো না। তো সামনের দিকে কিন্তু একটা 3-এর বেস্ট আছে ভাই, না 3-এর ব্যাগ। আর এখানে কিন্তু ফাইনালি 100 টোকেন। তো ওপরের দিকে যাওয়ার পর কিন্তু এখানে 500 টোকেন ভাই। আর এখানে একটা কী ভাই, 1-এর হেলমেট আর 100 টোকেন। তো যাই হোক এখানে একটা 700 টোকেন হয়েছে। আর এটা কিন্তু টোকেনটা আমি ডবল ডোরের মানে ঘরে পেয়েছি, যেহেতু ডবল ডোরের ঘরেও মেশিনটা আছে তাহলে তোমরা কিছুই বলতে পারবে না। তো এখান থেকে আমি যে কোনো গান এবং মানে গ্লোবাল তো কিনতেই পারি, যেহেতু টোকেনটাও পেয়েছি আমি ডবল ডোরে। এবং ভাই সাহেব আমি কিন্তু এখানে ডবল ডোর থেকে জিনিসপাতি কোনো কিনছি, তো আমাকে কিন্তু এখানে থেকে ফাইনালি বেরিয়ে যেতে হবে। তো ফাইনালি কিন্তু আমি এখান থেকে রওনা দিচ্ছি, যেহেতু আমাকে কিল টিল করতে হবে। আর ফাইনালি কিন্তু আমাকে একটা বাইক নিতে হবে। তো দেখতে যাওয়া হচ্ছে আমি কিন্তু সামনের দিকে চলে যাই। আর সামনের দিকে যাওয়ার পর কিন্তু আমি একটা ফাইনালি বাইক পেয়ে গেছি। আর বাইক পেয়ে যাওয়ার পর মানে সিপিআরের নিচে একটা ডবল ডোর আছে তোমরা অবশ্যই জানো। এবং তো ফাইনালি আমি সেই ডবল ডোরের দিকেই মানে রওনাটা দিচ্ছি। তো দেখা যাক আমরা কি ফাইনালি এই ডবল ডোরটা থেকে সব কিছু ম্যাক্স এবং ইভোগান পাওয়া যাবে। তো দেখা যাক আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর এখানে তো মনে হচ্ছে ভাই সব কিছু ইভো টিভো পাওয়া যাবে, মানে এটা কী ভাই? এ ভাই দুটো মেডিকেট তো কিছুই হবে না ভাই, এখানেও একের ভেজ না ভাই, গেম টেম খেলাই ছেড়ে দিতে হবে। মানে এমন একটা চ্যালেঞ্জ দিয়ে বসে পেলে মানে আমারই টিমমেট আবার আমারই সাবস্ক্রাইবার হয়ে মানে আমার সাথে মাঝে মাঝে গেম খেলে সেই আমাকে চ্যালেঞ্জ দিয়ে ফেলে, মানে ডবল ডোর চ্যালেঞ্জ, মানে এটা তো আমাকে যে কোনো ব্যাপারই নাই। আমরা এদিকে তো লুটে পাচ্ছি না ভাই, মানে কী বলবো। তো ফাইনালি কিন্তু আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পর তো ভাই কিল টিল আমাকে করতে হবে। আর এখানে কী দিয়ে দিয়েছে ভাই, এখানে একটা রেড জোন দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমি ফাইনালি একটা এনিমি দেখতে পাচ্ছি না ভাই। ভাই সামনে তো সামনে তো, ও ভাই একটা 77 কিন্তু মেরেছি বডি শট হ্যান্ডের চ্যাট। ও ভাই বডি শট হ্যান্ডের চ্যাট দিয়ে কিন্তু ফাইনালি আমি একটা কিল করে ফেলেছি। আর ফাইনালি কিন্তু আমাকে লুটটা লুটলে হবে না, যেহেতু আমাকে বলা আছে অনলি ডবল ডোর লুট, মানে উইদাউট ডবল ডোর ছাড়া কিন্তু কিছুই করা যাবে না। তো এখানে কিন্তু ফাইনালি আমরা পিকের দিকে চলেছি। আর পিকের দিকে আসার পর তোমরা অবশ্যই জন্য পিকেতেও কিন্তু একটা ডবল ডোর থাকে। তো ফাইনালি দেখা যাবে এই পিকেতে অবশ্যই মানে ইভো সব কিছুই পাবো, মানে পুরো ম্যাক্স। এবং দেখা যাক পাওয়া যায় নাকি। ও ভাই এখানে কি কি ভাই, না ভাই না লুটা তো যাবে না ভাই। এটা কি ভাই, নট ডব মানে সিঙ্গেল ভিক্টর ডবল ভিক্টর কয় ভাই, ডবল ভিক্টর লিতু নাই ভাই, না না এখানেও হবে না। তো ভাই ফাইনালি এখানে তো পুরো লুট হয়েছে। দেখা যাক ওপরের দিকে কি ভাই, ওপরের দিকে তো ভাই এসে দেখছি এটা কি ভাই, এখানে অনলি সিঙ্গেল ভিক্টর, না ভাই গেম খেলা ছেড়ে দেবো। তো যাই হোক আমার সাবস্ক্রাইবার যখন আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে আমাকে তো চ্যালেঞ্জটা পূরণ করতেই হবে, আর বুইয়াটা আনতেই হবে। আর যদি আমরা বুইয়াটা আনতে পারি তোমরা কি করবে, লাইক করবে, চ্যানেল নতুন থাকলে ফাইনালি কিন্তু সাবস্ক্রাইবটা করেই তোমরা কিন্তু যাবে। আর এখানে কিন্তু একটা এনিমি দেখি ভাই, এখানে কিন্তু এনিমি ফাইনালি মারতে হবে ভাই। ভাই বডি শট আনতে না ভাই, কি ভাই হ্যাকার নাকি ভাই? তো ভাই মাথা বার করো, মাথা বার করো, না দিদি মাথা বার করো, দিদি 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 ভাই এত হেডশট দিচ্ছি না ভাই, দিদি বলে ভাই ভাই এ ভাই হুকুম যেটা হুকুম যে ভাই। ও ভাই ফাইনালি কিন্তু আমি এখানে বডি শট আনতে চ্যাট দিয়ে এনিমিটাকে কনফার্ম করি, মানে হেডশট মারার পরও মরে না, তারপর বডি শটে কিন্তু ফাইনালি ডাউন হয়ে যায়। আর এখানে কিন্তু একটা এনিমি, আর এখানে কিন্তু আমাকে উইদাউট ফাইট করা যাবে না, যেহেতু আমাকে যাচ্ছে একটা গ্লো বল, মানে একটা গ্লো বলে কি আমরা ম্যাচটাকে বুঝে আনতে পারবো। তো আমি এখানে কোনো ফাইটই করবো না, আমরা চলে যাবো কিন্তু পুরো সামনের দিকে। আর এখানে তো মানে এনিমিটা দেখছি আবার লুটপাট করছে। তো এখানে এনিমিটা কিন্তু হালকা ড্যামেজ দিই কী ভাই, 73 মানে গাড়ি চালানো যাবে না ভাই আজকালকার দিনে, মানে গাড়িরও ড্যামেজ।
পুরো কমিয়ে দিয়েছে গেমটাকে, যে কী করে দিচ্ছে মাঝে মাঝে আমি কিছুই বুঝতে পারি না। তো ফাইনালি ওপরের দিকে আসার পর দেখি আরও একটা এনিমি, ভাই ভাই মরে যাও মরে যাও মরে যাও ভাই, এখানে আমার তিনটে কিল হয়েছে ভাই। ফাইনালি কিন্তু এখানে তিনটে কিল হয়ে গেছে, আর এখানে দেখা যায় ম্যাচটা আমরা বুয়ে আনতে পারিনি। এখানে কিন্তু এখনও এনিমি চারটে এলাই, আর এখানে দুটো এনিমি কী করছে ভাই, গাড়ি নিয়ে খেলা করছে নাকি ভাই তারা? তো ভাই বডি শট বডি শট ভাই এটা শট ভাই বডি শট এন্ড চার পাঁচ ছয় সাত আট করে ড্যামেজ দিচ্ছে। থমথম একটা এত ভালো গান, তো কী বলবো, গেরিনা থমথম গানটাকে এত ভালো করে যে পাঁচ ছয় করে ড্যামেজ দিচ্ছে। আর এখানে দেখতে হচ্ছে আর কিন্তু দুটো ভাই আমাকে একটা হিট শট মেরে দিচ্ছে, না ভাই আমরা মরে যাও ভাই মরে যাও। এখানে ফাইনালি কিন্তু আমার কিলটা চুরি হয়ে যায়, এখানে কিন্তু আর একটা এনিমি বেঁচেছে, আর এই এনিমিটাকে মারতে পারলে কিন্তু আমাদের ফাইনালি ম্যাচটা হয়ে যাবে বুইয়া। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দেবে, আর এরকম যদি ভিডিও চেয়ে পারো মানে আমাকে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এখানে আমাকে এমন শেষ ভাই থমথম ভাই ও পি অ্যান্ড দ্য চ্যাট ভাই, এখানে হেডশট অ্যান্ড দ্য বডি শট অ্যান্ড দ্য চ্যাটে কিন্তু বুইয়াটা আমরা করে ফেলেছি। আর এখানে ফাইনালি কিন্তু আজকে ছিল এই ভিডিও, আর আজকে আমি কিন্তু প্লাসটা দিয়ে দেয় আমার ফার্স্টে স্টার হয়ে যায়। এখানে ফাইনালি কিন্তু বুইয়াটা করার পর আমার কিন্তু